আমার একটাই দাবি, হাসিনা তুই কবে নামবি? হ্যাঁ, সে বেস্টার আছে কাকে? আপনি কমিশনার, আপনার ডাইনে আছে মন্ত্রী, ডাইনে আছে খাদ্যমন্ত্রী, ডাইনাত বাম আপ তাদেরকে দিয়া রাখছে, একটা অফিসারকে দিয়া রাখছে ডাল তেল চাল ফ্রুট, আমাদের কি দিয়া রাখছে? আমাদের কি রেশন দিয়া রাখছে? আমাদের কিসের আইন? আমরা রিক্সাওয়ালা ১০ টাকা ১০ টাকাই রইল। এই যে কি তুফান, কি বৃষ্টি, পাইন এক মুঠ চাইল, পাইন এক মুঠ ডাইল। কোন দেশে বহিঙ্গা, কোন দেশে ওই তোমার পাহাড়ের দেশে, ওই রাষ্ট্রে কইরা দিছে। আমরা যে বাংলাদেশের নাগরিক, আমরাই তো ভাত খাই না, আমরা ভাত পাই না, আমরাই না খাই মরতাছি। এখন আমার স্বামীরা যদি রাস্তায় গাড়ি চালাইতে নামে, আমার স্বামীর এই ধরে বইব, কব ১৩০০ টাকা দাও, ওই কারণে আমি নামছি। তোরা কি করবি কর, আমার লগে আয়, আমি মহিলা মানুষ আয়। এখনো বর্তমানে যে আমাদের নেত্রী হাসিনা যে গরিব মানুষের যে কত হেল্প করবে, আমার বোঝা হয়ে গেছে। আজ পর্যন্ত আমি কোনো হেল্প পাইনি। আমরা রিক্সাওয়ালা শ্রমিক, যে যারা রাস্তাঘাটে দোকান করে খায়, পেট পেটের জন্য দোকান করে, ব্যবসা করে, তাদেরকে রাস্তাঘাটে থেকে উঠাই দিছে। তাহলে আমাদের গরিব মানুষের দুঃখতা সে বুঝে না, আমাদের নেত্রী বোঝে না। চালের দাম ৭০ টাকা করে দিছে, তেলের কাছে ২০০ টাকা করে দিছে, তাহলে আমরা তাকে কিভাবে চাবো? কিন্তু আমার একটা চাওয়া, কি চাওয়া, আমার একটাই দাবি, হাসিনা তুই কবে নামবি? হ্যাঁ, সে বেস্টার আছে কাকে? আপনি কমিশনার, আপনার ডাইনে আছে মন্ত্রী, ডাইনে আছে খাদ্যমন্ত্রী, ডাইনাত বাম আপ তাদেরকে দিয়া রাখছে, একটা অফিসারকে দিয়া রাখছে ডাল তেল চাল ফ্রুট, আমাদের কি দিয়া রাখছে? আমাদের কি রেশন দিয়া রাখছে? আমরা দিন রোজ কামাই, রোজ ই করি, ও আমরা রাস্তার মধ্যে ভিজা রই দে, পচা চাল গন্ধ বলে ভাত পচা যায়, ওইটা আমরা খাইতে পারি না। ওই চালটা সে আমাদের দিয়ে উপকার করতেছে, এই উপকারের করার থেকে না করা অনেক ভালো। ওই সমুনা যমুনা সেতু বানাইছে, পদ্মা সেতু আমাদের লাভ? আমাদের লাভ না, তাদের লাভের জন্য সে বানাইছে। আমাদের আর ক্ষতি হয়েছে, আমাদের লস হয়েছে। যেখানে আমরা লঞ্চে ২০০ টাকা ৩০০ টাকা দেওয়া যাইতাম, ওখানে এখন আমার বাসে যাইতে লাগে ৬০০ টাকা ৮০০ টাকা, আমার ডবল তো ডবল খরচ। আমার কিসের লাভ? আমাদের কিসের আইন? আমরা রিক্সাওয়ালা ১০ টাকা ১০ টাকাই রইল। এই যে কি তুফান, কি বৃষ্টি, পাইন এক মুঠ চাইল, পাইন এক মুঠ ডাইল। আর আমরা খালেদার আমলে, খালেদার আমলে আমি পাইছি, আমি এক বস্তা চাইল পাইছি, ডাইল পাইছি, ম্যাস পাইছি, মোম পাইছি, আমাদের ঘরে ঘরে দিয়া গেছে। আর সে এই যে লকডাউনের মধ্যে আমার পেটের অভাবে আমি লাস্টে গাড়ি চালায় নামছি, আজ পর্যন্ত এক মুহূর্ত চাইল ধরে কথা ১০টা টাকাও আমি কোনো নেতার মাধ্যমে আমি পাই নাই। আমি আজকে গাড়ি চালাইমু ৫০০ টাকা, দেখা গেল সিরিয়াল ৫০ জন, ওই ৫০ জনের মধ্যে ৩ কেজি চাইল, আর আমার ঘরে আছে মাত্র ৪ জন মানুষ। তাহলে ৩ কেজি চাইলে আমার ৪ জনের কি হইব? তবে এখন ভাত রান্নু দুপুরবেলা দেওয়া ভাত পইচা কেদাকা দেওয়া গেছে। তোর সে ওই জিনিসটা আমাদেরকে দেওয়ার সে না দেওয়ায় ভালা। আজকে একটা পুলিশ মাসে ২০০০০ টাকা বেতন পায়, আমি ২০০০০ টাকার কথাই বললাম, তার আলগা ইউনিট ইনকাম আছে। একটা হুন্ডা দলে তার ৬০০ টাকা খারা, একটা বাস দলে তার ১০০০টাকা খারা, একটা সিএনজি দলে তার এটা খারা, তারে আবার কত সুযোগ সুবিধা করে দিছে, তেলে রে চাইলে রে ডাইলে রে আবার ফলোডে, আর আমাকে কি সুযোগ করে দিছে? আমার বাড়ি নাই, ঘর নাই, আমি আজকে রিক্সা চালাইতেছি। আমার মতন একটা গরিব রেডাইকে এক কাটা জায়গা দিয়া দিত, একটা ঘর তুলে দিত, বুঝতাম কোন দেশে রোহিঙ্গা, কোন দেশে বহিঙ্গা, কোন দেশে ওই তোমার পাহাড়ের দেশে, ওই রাষ্ট্রে কইরে দিছে। আমরা যে বাংলাদেশের নাগরিক, আমরাই তো ভাত খাই না, আমরা ভাত পাই না, আমরাই না খাই মরতাছি। আজকে আমি একটা রুম ভাড়া দিতাছি, গ্যাস নাই, আলাদা গ্যাস কিনতে হইতাছে ১৪০০ টাকা দিয়া, আলাদা ঘর ভাড়া দিতেছে ৪০০০ টাকা, আবার আলাদা কারেন্ট বিল, আলাদা বিদ্যুৎ বিল। তাহলে এই সরকারের আমলে আমরা কি ভালো আছি? চাইলে এই তেলই ২০০ টাকা, একটা গায়ে যে সাবান দিব তাই ৬০ টাকা, ওই যে রাজাখর, ওই যে পুলিশ ঘুষখোর, তারাই ডিস্টার্ব করে, দলে ১৩০০ টাকা মামলা। দেখা গেল আমার স্বামী একটু প্রবলেম আছে, এখন আমার স্বামীরা যদি রাস্তায় গাড়ি চালাইতে নামে, আমার স্বামীর এই ধরে বইব, কব ১৩০০ টাকা দাও, ওই কারণে আমি নামছি। তোরা কি করবি কর, আমার লগে আয়, আয়, আমি মহিলা মানুষ আয়।